ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দ্বিতীয় সূরা যেটার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে আমল করতেন, সেটা এখানে যারা খুতবা দেয় খতিবের জন্য সুন্নাহ, সেটা হচ্ছে আপনাদেরকে সূরা কফ 50 নম্বর সূরা, যেটা এ কফ পাঠ করে শোনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রায় খুতবায়, বরং হাদিসের লাফজ হচ্ছে প্রত্যেক জুমায় রাসূলুল্লাহ খুতবাতে শুরুই করতেন সূরা কফ পাঠ করে, পুরো কাফ পাঠ করতেন। এই হাদিসটা আজকে বলার পেছনে একটা রহস্য রয়েছে। গত খুতবায় এটা বলেছিলাম, কিন্তু তাতে একটা কথা ছুটে গেছে, সেটা হচ্ছে এই এই হাদিসটা যে সাহাবিয়াত একটা মহিলা সাহাবি বর্ণনা করেছেন, তাদের মেন্টালিটিটা কি, ওই কথাটা ছুটে গেছে, বলা হয়নি, সেটা আপনাদেরকে আজকে জানাবো। যদিও মা বোনরা আসেনি, কিন্তু এই নেটের মাধ্যমে সেটা যাবে এবং আপনারা আপনাদের মা বোনদেরকে এই কথাটাকে স্মরণ করিয়ে দিবেন। একজন মহিলা বলছে যে আমাদের কিচেন রুম পাকঘর আর রাসুলসলামের পাকঘর একসাথে ছিল, তার মানে কি একেবারেই মসজিদ নববীর কাছাকাছি। সেই মহিলা বয়ান করছে এই হাদিস, ইমাম মুসলিম সেই হাদিসটাকে কোট করেছেন। তার নাম হচ্ছে, একটা হাদিসের বর্ণনা এসেছে, আমরা আতা বিনতে আব্দুর রহমান, তার বোন তার কাছ থেকে নকল করেছে, আন ওখ তিনলি আমরা আতা কালাত, সেই মহিলা বলছে আখাস্তু কফ অল কোরআন এল মাজিদ মিনফি রসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়ৌমাল জুমআতি ওহুয়া ইয়াকরাউ বিহা আলাল মিম্বারি ফি কুল্লি জুমআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি সূরা কফ অল কোরআনুল মাজিদ, এটাতে 45টা আয়াত আছে, তিনি বলছেন আমি অন্য কারো কাছ থেকে শিখিনি, কোরআন পড়েও শিখিনি, আমি এই সূরাটাকে মুখস্থ করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের জবান থেকে শুনে শুনে। আর তিনি প্রত্যেক জুমায় মিম্বরের উপরে দাঁড়িয়ে খুতবার সময় এই সূরাটি পাঠ করতেন। এই হাদিসটা আপনি ইমাম মুসলিমের মধ্যে পাবেন জুমার অধ্যায়ে, হাদিস হচ্ছে 1897 এবং 1900, এই দুইটা হাদিসের মধ্যে সেই কথাটা রয়েছে। তাতে সেই মহিলা বলছেন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমাদের আর রাসূলুল্লাহর পাকঘর একসাথে ছিল, এটা কেন বলার প্রয়োজন হয়েছে, তার মানে আপনারা যেহেতু জানেন যে মহিলাদের মাসিক একটা পিরিয়ড থাকে, সব সময় তারা মসজিদে আসতে পারে না, ধরেই যদি নেওয়া হয় যে সে সব সময় মসজিদে আসতে পারেনি, যার ফলে ওই কিচেন রুমের কথাটা এসেছে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিম্বর থেকে এই সূরা পাঠ করতেন, তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন, তিনি তার ঘর থেকেও শুনতে পেতেন। আর একটা মহিলাদের বিচক্ষণতা কত, যে একজন মহিলা ঘর থেকে শুনে শুনে তিনি রাসূল ইসলামের মুখ থেকে সূরা কাফ মুখস্থ করে নিয়েছেন। আমাদের মা বোনরা কেমন, তা আমি আজকে পজিটিভ একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই, আপনারাও লং টাইম কিচেন রুমে পার করেন, পাকশাকে ব্যস্ত থাকেন, তার মানে এই সমস্ত দিক নির্দেশনাগুলো আপনাদের জন্যে। কোনো মহিলা যদি ইচ্ছা করে যে আমি আমার সংসারের কাজ করেও আমি কোরআন মুখস্থ করব, সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সম্ভব করে রেখেছে। এখন অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকের হাতে হাতে আছে, ঘরের নেট আছে, আপনাদের মা বোনদেরকে সুযোগটা বলেন কাজে লাগাতে, তারা যখন কিচেন রুমে লম্বা সময় পার করে তখন যেন অন্তত ছোট ছোট সূরাগুলো মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে যেন মুখস্থ করে নেয়, এবং তারা দিন শিখতে চাইলে এইভাবে শিখতে পারবে। আজকে আমরা মা বোনদেরকে মাহরুম করে দিয়েছি, বাংলার জমিনের প্রায় মসজিদে মা বোনদের আসার কোনো ব্যবস্থা নাই, উপরন্তু আপনারা কি করেছেন, এই মসজিদের মাইকগুলোকেও বন্ধ রাখেন, আপনারা মনে করেন যেটা ফিতনা, মসজিদের মাইকে আবার খুতবার আজান হবে কেন, নামাজ হবে কেন, শুধু আজানের জন্য মাইক চালু রাখেন, আর ওই রেড ক্রিসেন্ট সোসাইটি বা পোলিও টিকার জন্য আপনারা মাইক চালু করে দেন। অথচ যে কল্যাণকর কথাগুলো মহিলাদের কান পর্যন্ত পৌঁছানো উচিত ছিল, যার মাধ্যমে তারা হেদায়েত পেত, এক তো তাদের জন্য মসজিদের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, উপরন্ত মসজিদে যে কথাগুলো বলা হয় তাদের কানে যাওয়া পর্যন্ত আপনারা সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন, তাহলে তারা গোমরা গোমরাই থেকে যাচ্ছে। অথচ রাসূলের যুগে দুইটাই ছিল, তাদের জন্য আসার ব্যবস্থাও ছিল এবং এমনভাবে খুতবা দেওয়া হতো যে আশেপাশের ঘরগুলোতে তাদের কথা পৌঁছে যেত। তার মানে বোঝা যাচ্ছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হতো তাহলে তিনি পুরো পৃথিবীর মধ্যে তার বাণীটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পৌঁছে দিয়েছেন। তো অতএব আমাদের মা বোনদের জন্য এই মেসেজ হবে, দিন শিক্ষার জন্য এই মিডিয়াটাকে যেন তারা কাজে লাগায়, তারা আলফাল কিছু না দেখে সময় নষ্ট না করে তারা শুনে শুনে যেন অন্তত কোরআন মুখস্থ করতে পারে, তাদেরকে বলবেন যে তারা যেন এই কাজটা করে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।